তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আজ কি কি রান্না করছি। আর এখানে দেখো, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে একটু সময় লাগবে, ওই জন্য আগে বসিয়ে দিয়েছি, কারণ স্টোভে তো। আর সবজির থালাটা দেখো, ওই শীতকালে সবজির থালাটা দেখতে যা দারুণ লাগে না, কত সুন্দর দেখতে লাগছে। তো পুরো রান্নাটা আমি শেয়ার করব না, কারণ তোমরা দেখবে না পুরো রান্না, কম বেশি করে রান্না সবাই জানো। তো ছোট্ট একটা ভিডিও, প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। আর এখানে দেখো, আমি কুমড়ো কেটে নিয়েছি, বটবটি, আলু, আর এখানে রয়েছে কুঁদরি। তোমরা কিন্তু জানিও এই এই সবজিটা, মানে এই কুঁদরি খেতে কে কে ভালোবাসো। এটা কিন্তু আলু দিয়ে ভাজা করলেও ভালো লাগে। আর রয়েছে টমেটো, আর নিয়েছি কয়েকটা বেগুন, এর সাথে নিয়েছি দেখো সয়াবিন। সয়াবিনগুলো অনেক বড় বড় ছিল, তো তার জন্য আমি কেটে নিয়েছি, যাতে ওতে মশলা টশলা ভালো করে ঢোকে আর কি, তো খেতেও ভালো লাগবে। তো এইটা দিয়ে আমি একটা সবজি করবো, পাঁচমিশালি। আর এখানে সবজির থালাটা দেখো, এটা দিয়ে আমি মাছের ঝোল করব, আলু, বেগুন, আর যে একদম ঝিরি ঝিরি করে কুচনো পেঁয়াজটা ওটা সবজিতে দেব, আর লম্বা লম্বা যে পেঁয়াজটা ওটা মাছে দেব। তো আর আর একটা জিনিস দেখো, এখানে গ্লাসের মধ্যে আমি কাঁচা লঙ্কা নিয়েছি। তো ভাবছো গ্লাসে কেন, আসলে আমার শিল নেই, আমি বাটতে পারবো না, আর থাকলেও আমি বাটতে পারতাম না, হাত জ্বালা করবে। তো তার জন্য গ্লাসে সেই বেলনি হয় না, চা রুটি করে যে চাকি বেলনি, ওই বেলনি দিয়ে থেতে করে নেবো। আর এখানে দেখো রয়েছে তিন পিস মাছ ভাজা, এই মাছ ভাজাটা দিয়ে আমি মাছের ঝোল করব। তো চলো রান্নাটা করে একবারে ফিরে আসছি, দেখো কিন্তু পুরো ভিডিওটা। আর দেখো আমি রান্না করে ফিরে এসেছি। তো দেখো সবজিটা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল, একদম ড্রাই করেছি সবজিটাকে। তোমরা কে কে এই পাঁচমিশালি সবজি খেতে ভালোবাসো জানিও কেমন। আর মাছের ঝোলটা দেখো, আলু বেগুন দিয়ে করেছি, খুবই অল্প ঝোল করেছি, তো একদম শুকনো শুকনো খেতে পারি না আমরা, তো তার জন্য একটু হালকা ঝোল ঝোল, এটা মাখা মাখা করলে আরও ভালো লাগতো, তো একটু ঝোলঝোলই করেছি, খারাপ লাগছিল না, ভালোই লাগছিল খেতে। তো তোমরা জানিও সর্ষে দিয়ে মাছের ঝোল খেতে কার কার ভালো লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।